জয় হিন্দ বন্ধুরা, তোমরা সকলেই জানো কয়েকদিন পরে ওয়েস্টবেঙ্গল পুলিশের ইন্টারভিউ রয়েছে। ওয়েস্টবেঙ্গল পুলিশের ইন্টারভিউতে কীরকম ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করে, আমিও তো পেয়েছি চাকরি, আমার থেকে আরও নতুন ছেলেরা ট্রেনিং করছে, আগের ব্যাচে যারা চাকরি পেয়েছে তাদের থেকে জেনে নেবো যে তাদেরকে কী কী জিজ্ঞাসা করেছিল বা কী কী জিজ্ঞাসা করা হয়। তোমরা তাহলে একটা হিংস ওখান থেকে পেয়ে যাবে যে ওয়েস্টবেঙ্গল পুলিশ, ওদের থেকে জানার পর আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তোমরা তো নতুন ট্রেনিং করছো, ট্রেনিং কেমন চলছে তোমাদের? ট্রেনিং খুবই ভালো চলছে। তোমার নাম কি ভাই? আমার নাম জয়ন্ত কাজী। তোমরা কত সালে জয়েন করলে? আমরা 2022 এপ্রিলে, 18 এপ্রিল। এখন আমি দেখাবো যে তোমাদের ইন্টারভিউর সময় কী কী কোশ্চেন করেছিল তোমাদেরকে, সেগুলো যদি একটু বলো খুব ভালো হয়। হ্যাঁ, প্রথমে নাম ঠিকানা জিজ্ঞাসা করেছিল, তারপর আমাকে বললো যে কী করেন আপনি। আমি বললাম যে পড়াশোনা করি, তো বললো কী নিয়ে, তো বললাম হিস্ট্রি নিয়ে। তো আমাকে হিস্ট্রি থেকে তিনটে কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, বাস আমাকে তিনটে কোশ্চেনই জিজ্ঞাসা করেছিল। ও কীরকম কোশ্চেনগুলো মোটামুটি, যেমন মনে থাকলে বলো। ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় এটা জিজ্ঞাসা করেছিল। তারপর আমি নেতাজি সুভাষ ওপেন থেকে গ্রাজুয়েশন করছি, তাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে মানে নেতাজি সুভাষচন্দ্র বোসকে কে নেতাজি প্রথম বলেছিলেন। আর জিজ্ঞাসা করেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠিত হয়, এই তিনটে জিজ্ঞাসা করেছে। আচ্ছা আচ্ছা, যাক তোমাদের ট্রেনিং ভালোভাবে কাটুক, তোমরা ভালো। ভাই তোমরা তো নতুন ঢুকেছো ওয়েস্টবেঙ্গল পুলিশে, তোমার নামটা যদি বলো একটু। আমার নাম হরিকান্ত বর্মণ। ও কোথায় বাড়ি আপনি তোমার? কোচবিহার। আচ্ছা আচ্ছা, তোমরা তো তাহলে কিছুদিন আগে ইন্টারভিউ ইন্টারভিউ দিয়ে এসছো, নতুন ছেলে তো ইন্টারভিউ হবে, ওদের জন্য কিছু সাজেশন থাকলে ইন্টারভিউতে কীরকম কী কোশ্চেন করেছিল তোমাকে? আমি নতুন যারা ইন্টারভিউ দেবে তাদের সবার উদ্দেশ্যেই বলবো, সবাই ভালো করে ইন্ট্রোডাকশানটা দেবে, এবং ইন্ট্রোডাকশান দেওয়ার সাথে সাথেই সেই রিলেটিভ কিন্তু কোশ্চেন হবে। ধরো নাম জিজ্ঞেস করলো, সেই নামের অর্থ, বা যদি কেউ কোয়ালিফিকেশান বলে সেই সাবজেক্ট থেকে হয়তো কোয়ালিফিকেশানের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টগুলো ভালো করে ফলো করবে, মানে বেসিক জিনিসগুলোই ধরবে, গভীরে ধরবে না। আর কী কী ধরেছিল তোমার? তোমাকে আমাকে বলছিল আপনি কোন ক্লাসে পড়েন, আমি বলছিলাম MA পড়ি, কোন সাবজেক্টের উপর বললাম সংস্কৃত, তা সংস্কৃতে একটা ইয়ে বললো সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া, আমি বললাম মন্দপুর ভুবনেশ্বর। তারপরে বললো কী কী সাবজেক্ট ছিল আপনার, বললাম ফিলোসফি ছিল। আর সাবজেক্টে কিছু কোশ্চেন করেছিল ফিলোসফি থেকে? আর ফিলোসফি থেকে একটাই কোশ্চেন করছিল, আমি ওটা পারিনি। আমাকে বলেছিল মানুষ স্বপ্ন কেন দেখে। আচ্ছা, কিন্তু নাই পারতো, না পারো যদি কোশ্চেন সেটা স্মার্টলি বলতে হবে, উইকনেস দেখালে কিন্তু একটু অসুবিধা হবে, স্মার্টলি বলতে হবে, টার্ন আউটটা ঠিকঠাক থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, তোমরা ভালো করে ট্রেনিং করো, তোমরাও তাড়াতাড়ি আমাদের সাথে জয়েন করবে। ঠিক আছে, চলে আমরা আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করি। প্রথমত ইন্টারভিউ যেদিন তোমাদের থাকবে, প্রথমেই অবশ্যই বাড়ি থেকে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল 2 কপি করে জেরক্স অবশ্যই করে নিয়ে যাবেন, এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। অনেককেই দেখেছি যে এটা ভুলে গেছে, ওটা ভুলে গেছে, অরিজিনাল নিয়ে আসেনি। সমস্ত কিছু ডকুমেন্টস, একাডেমিক ডকুমেন্টস, তোমার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে, আদার্স যদি কোনো কোয়ালিফিকেশানের সার্টিফিকেট থাকে, সমস্ত কিছু নিয়ে যাবেন, যাতে আপনাকে তোমাদের ফিরে না আসতে হয় যে কোনো কারণে সমস্যা হয়ে যেতে পারে। কয়েক কপি ছবি, আর আপনাদের যে OBC সার্টিফিকেট যদি কারো থেকে থাকে তাহলে ওটা অবশ্যই রিনিউয়াল করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, রিনিউয়ালটা সম্ভবত মাস্ট লাগে। আর একটু আশেপাশেও জেনে নেবেন যে ওটা লাগছে কি। আর OBC আমাদের সময় লেগেছিলো, রিনিউয়ালটা লেগেছিলো, এ নিয়ে অনেকের সমস্যা হয়েছিলো, অনেকে রিনিউয়ালটা নিতে পারেনি, তাই এটা অবশ্যই খেয়াল। তোমরা প্রিপারেশন তো অবশ্যই নিয়েছো জানি, অবশ্যই সকলে পড়াশোনা করেই যাবে। সাম্প্রতিক ঘটনাবলীগুলো, তোমার এলাকা সম্বন্ধে তোমার তথ্য, সেখানকার উচ্চপদে কারা রয়েছেন, এবং তোমার আশেপাশে জেলাগুলোর সম্বন্ধে, বাকি তো সব কিছু তোমরা পড়ে যাবে। পড়াশোনার সাথে সাথে তোমাদের টার্ন আউটটা, অর্থাৎ কীভাবে তোমরা প্রথম ওখানে ঢুকলে বা কীভাবে ড্রেস আপ করতে হবে সেটা জানানো অবশ্যই জরুরি। ড্রেস সবসময় ফর্মাল ড্রেস পরবেন, বেশি রং সঙ্গে ড্রেসটা অতটা পেপার করে না কোনো ইন্টারভিউ বোর্ড।
হালকা ড্রেস হবে, হালকা কালারের ড্রেস হবে, ইন করে পরে যান ভালোভাবে। আমি তো যখন ইন্টারভিউ যাই আমি সাদা ড্রেস পরেছিলাম, তার সাথে কালো প্যান্ট বেল্ট দিয়ে বুট পরেছিলাম, কালো বুট পরতে পারেন এরকমভাবে। ফর্মাল ড্রেস পরবেন সবসময় যে সাদাই পরতে হবে এমন কোনো কথা নেই, ঘিয়া কালার হালকা কালার যেটা ফর্মাল ড্রেস হবে সেরকম সুন্দরভাবে পরে যাবেন, ড্রেসআপটা যেন খুব ভালো হয়। ইন্টারভিউ যেদিন দিতে যাবেন সেখানে ভেতরে গিয়ে অনেকেই চেনা জানা ছেলে পাবেন, অনেক ছেলে পাবেন, বন্ধুদেরকে পাবেন, নতুন নতুন ছেলে পাবেন, তাদের আলাদা আলাদা ড্রেসআপ দেখতে পাবেন, প্রত্যেকের আলাদা আলাদা চিন্তাভাবনা সবই দেখতে পাবেন। আমার ব্যক্তিগত সাজেশন, অবশ্যই বন্ধুদের সাথে কথা বলুন, সব কিছুই করুন, কিন্তু ওখানে বসে থেকে বেশি আলোচনা করবেন না, বেশি আলোচনা করলে আপনার মনটা ডাইভার্ট হবে, মনে হবে আপনি সব কিছু ভুলে যাচ্ছেন। এটা হয় সবার জন্যই হয়, এটা সব ইন্টারভিউ যারা দিতে যায় প্রত্যেকেরই মনে হয় যে যা পড়ে এসেছি সবই হয়তো ভুলে গেছি, কিন্তু তৎক্ষণাৎ আবার অনেক সময় মনেও পড়ে যায়, তাই অবশ্যই দিকগুলো খেয়াল রাখবেন। ইন্টারভিউ যেখানে দিতে যাবেন ওখানে ঢোকার আগে সমস্ত ডকুমেন্টসগুলোকে ভেরিফিকেশান করবে ওখানকার বাইরের অফিসার থাকবেন, সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান করে সব কিছু রেডি করে ডকুমেন্টস একসাথে করে তারপরে ওখানে আপনাদেরকে ইন্টারভিউর জন্য ওয়েট করতে বলা হবে, ওখানে ওয়েট করবেন। সবসময় সব প্রশ্নের উত্তর নাও জানা থাকতে পারে, সেগুলো স্কিপ করে যাবেন বা বলবেন যে এই মুহূর্তে মনে পড়ছে না এরকম ধরনের বলতে পারেন। আপনারাও তো বিভিন্ন রকমভাবে প্র্যাকটিস করছেন কীভাবে বলতে হয় সেটা বলবেন, যাতে না আপনি যাতে কোনো রকমভাবে ভুল উত্তর দিয়ে ওদেরকে মিসগাইড না করেন বা ভুল উত্তর দেবেন না, ভুল উত্তর দিয়ে অহেতু সময়টাকে নষ্ট। আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দুটোতেই মেন পরীক্ষায় পাশ করেছিলাম, দু জায়গাতেই ইন্টারভিউ দিয়েছিলাম, বর্তমানে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশেই করি। আমাকে দু জায়গাতেই কীরকম কীরকম কোশ্চেন করেছিল সেগুলোই তোমাদের জানাবো। ওয়েস্ট বেঙ্গল পুলিশে প্রথম যখন আমি রুমের মধ্যে ঢুকলাম, ইন্টারভিউ বোর্ডের রুমের মধ্যে বেশ লম্বা করে টেবিলের মাঝে অনেকজন ছিলেন, প্রায় 8-9 জন ছিলেন, একদম মাঝের দিকে একজন বসেছিলেন, উনি প্রথম প্রশ্ন করতে শুরু করলেন। প্রথমে কয়েকটি সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করেছিল যে আমার নাম কী, আমি কোথায় বাড়ি, আমার বাবা কী করেন, এই সবগুলো জিজ্ঞাসা করেছিলেন। তারপরে আস্তে আস্তে এখন কী করি, মানে ওই সময় আমি কী করতাম সেটা জিজ্ঞাসা করছিল। এবারে আমি যেহেতু টিউশনই করতাম আমি বলেছিলাম যে আমি আপার পায়ে মানে 8 পর্যন্ত আমি টিউশনই করি, ক্লাস 8 পর্যন্ত টিউশনই করি, এবং আমার ডকুমেন্টস দেখে ওরা দেখেছিল আমি সায়েন্স টিমের ছেলে। সেই হিসাবে প্রথমেই আমার কোশ্চেনটা আমাকে প্রথম কোশ্চেন করেছিল নিউটনের সেকেন্ড লটা জিজ্ঞাসা করেছিল, যথারীতি প্রথমে নিউটনের সেকেন্ড লটা একটু ঘাবড়ে গিয়েছিলাম, তবুও একটু সময় নিয়ে আমি অবশ্যই বললাম, ওনারা বললেন ঠিক আছে। তারপরে আমায় জিজ্ঞাসা করা হয়েছিল ডুরাল লাইন কোন দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ আর কি, ডুরাল লাইনটা বলার পর ম্যাকমাহন লাইনটার কথাও জিজ্ঞাসা করলেন ওটা অ্যান্সার দেওয়ার পর। এর মাঝে আমায় জিজ্ঞাসা করেছিল যে স্পিগমোম্যানোমিটার, যেটা হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করা হয় যে যন্ত্রটার সাহায্যে স্পিগমোম্যানোমিটার, ওইটা ওই যে রক্তের চাপ নিয়ন্ত্রণের যে যন্ত্রটার মধ্যে নিউটনের কোন সূত্রটি প্রযোজ্য হয়, আমি ওটি অ্যান্সার দিতে পারিনি সেই মুহূর্তে। এরপর আমায় প্রশ্ন করা হয় ভিটামিন এর রাসায়নিক নাম কী, ওটা আমি উত্তর দিয়েছিলাম। আমাকে মোট 5-6টা কোশ্চেনের মধ্যে আমি 1টি কোশ্চেন উত্তর দিতে পারিনি, বাকি সমস্ত কোশ্চেন উত্তর আমি দিয়েছিলাম। তবে সবগুলোই যে বলতে হবে বা 6টার মধ্যে 3টে বা 2টে দিলেন বা 4টে উত্তর দিলেন তো খুব বেশি সমস্যা হয় না, যদি মেন পরীক্ষার নাম্বারটা অনেকটা বেশি থাকে অবশ্যই ক্র্যাক করতে পারবেন, তাই অযথা আগে থেকে টেনশান করবেন না, হয়তো রেজাল্টের পরই বোঝা যাবে যে কী হয়। এটা তো গেল আমার বেঙ্গল পুলিশের ইন্টারভিউর কথা। কলকাতা পুলিশের ইন্টারভিউতে আমি অ্যাটেন্ড করেছিলাম, কলকাতা পুলিশের ইন্টারভিউতে খুব বেশি কোশ্চেন করা হয়নি আমায়। প্রথমত আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কোথায় বাড়ি, কী করো, বাবা কী করে, যেগুলো নর্মাল সবাইকে জিজ্ঞাসা করে, বেঙ্গল পুলিশে আমার জিজ্ঞাসা করেছিল ওইভাবে জিজ্ঞাসা করেছিল। তারপরে জিজ্ঞাসা করা হয়েছিল আমাকে যে হাওড়ার আশেপাশের, আমার যেহেতু বাড়ি হাওড়ায় আমাকে জিজ্ঞাসা করেছিল হাওড়ার আশেপাশে জেলাগুলোর নাম বলো, যথারীতি বললাম, এবং
কলকাতা পুলিশ আমাকে গ্র্যাজুয়েশন স্ট্রিম থেকেও কোশ্চেন করা হয়েছিলো। আমার জুওলজি অনার্স ছিল, আমাকে বলা হলো আরসোলার বিজ্ঞান সম্মত নাম জিজ্ঞেস করা হয়েছিলো, আরসোলার বিজ্ঞান সম্মত নাম ওটাও বললাম। কলকাতা পুলিশের ইন্টারভিউ ভালোই হয়েছিলো, কিন্তু কোশ্চেন বেশি করা হয়নি। আমার নাম্বারটাও সম্ভবত লিখিত পরীক্ষার যে মেন পরীক্ষাটা ছিল নাম্বার অনেকটা কম ছিল হয়তো, সেই জন্য আমি ওটা ক্র্যাক করতে পারিনি। বর্তমানে তাই ওখানেই আছে। তোমরাও যদি ইন্টারভিউটা ক্র্যাক করতে চাও পড়াশোনা তো অবশ্যই করো, পড়াশোনার সাথে সাথে আর বাকি আশেপাশের জিনিসগুলো যেগুলো তোমার টার্ন আউট ঠিকঠাক সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে, ওই দিনটাকে মাইন্ডটাকে ফ্রেশ রাখা, এনার্জেটিক থাকা, পজিটিভ থাকা, সুস্থ থাকা, এগুলো খুব জরুরি, এগুলো অবশ্যই খেয়াল রাখবে। আর তোমাদের ইন্টারভিউ অনেক ভালো হোক, তোমাদের জন্য শুভকামনা রইল, ওয়েস্টবেঙ্গল পুলিশে তোমাদের ওয়েলকাম রইল, ভালো থেকো সকলে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সকলে ভালো থেকো, ইন্টারভিউ খুব ভালোভাবে দিও।